পেনভিশন টিভি প্রেজেন্টস সর্বশেষে আপনার মুখ থেকে একটু আমাদের জন্য একটু নাসিহা শুনতে চাই এক বাক্যে তিনটা কথা রাসুলসাল্লাম বলতেন সেলমান কাতাক ও ফান জালামাক ইত্তাকিন্না রলবে শাক্কে থামারা সেলমান কাতাক যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে জোড়া লাগাও আল্লাহ আর ফান জালামাক যে তোমার উপর জুলুম করে তারা মাফ করে দাও ইত্তাকিন্না রলবে শাক্কে থামারা আগুন থেকে বাঁচাও আও বিকালে মাতিন তাইবা দুটি এসছে আদেশের বর্ণায়

সবচেয়ে বেশি দয়ালু ছিলেন এবং একদিন নসাহবা আনসারি আদিয়াল বসে আছেন রাসু আসলাম ঘরে আনসারি সাহাবীদের মধ্যে খুব ভালো বক্তা ছিলেন তিনি দাগিয়া ছিলেন তো মা আয়সা সিদ্দিকা রাসু সাল্লামকে হালকা করে থাপড় দিলেন তিনি বলেন ইয়া আয়েশা আপনি রাসুসাল্লামকে থাপট দিলেন সাল্লাম বলেন দেখো এটা তো আসতে দিচ্ছে আরও জোর দেয় তারপর হাবিবে যাবেই বোন পরিবারের সাথে কতটুকু কতটুকু রাসুসাল্লাম জড়িত ছিলেন আল্লাহ এটা হলো তার প্রমাণ এবং খাওয়া দাওয়াতে মা শাসিদ্দিকে বলছেন কখনো আগে তিনি খেতেন না আমাদের মুখে দিয়ে দিতেন খাবার এবং এই এগারো জন বউ কখনো ফিল করতেন না যে রাসুল আমাদের থেকে দূরে প্রতিদিন তিনবার এই সব বিদির সাথে তিনি দেখা করতেন আল্লাহ এবং সাফিয়ার আদিনা বলছেন আমরা কাদলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়ত আল্লাহ সেই জন্য আমরা যেন আল্লাহ আমাদের ঘরগুলোকে রহমত দিয়ে ভরে দিই খাস হতেন নাফসিক আখিরি জামানাতে আপনার ঘরকে আপনি সামলান আপনার বাচ্চা আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে প্রাইভেটের নামে কি হচ্ছে আপনি এটা খুব খুব তদারকি করেন যাতে করে বাচ্চাগুলো দিনদার হয় পেরেশানিতে যেন আমাদের মা বাপদের দিন কাটে বাচ্চাদেরকে দিনদার করেন আপনার নিজেরা দিনদার হন বিবিদেরকে সামলান বিবিদেরকে ঘরে রাখেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন তৌফিক দান করুক